দাদা, বঙ্গায়ের ঝুলি এপিসোড 1 দারুণ হয়েছে, এপিসোড 2 কবে আসবে? দাদা, এপিসোড 2 কবে আসবে? এপিসোড 2 কবে আসবে? এপিসোড 2 আসবে তো? আসবে আসবে বলছে, আসবে আসবে তো দাদা, আসবে এপিসোড 2 আসবে, আসবে এপিসোড 2 আসবে। One eternity later. Hello guys, episode 2 চলে এসেছে। নিকল পহলি ফুরসত মে নিকল। হে গাইস, ইজ দ্য বঙ্গ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, ঠিকঠাকভাবে স্ট্রাকচার না করে ভিডিও আপলোড করে কি লাভ? আমি জানি যে আপলোড করে দিলে ভিউজ হয়ে যাবে, তোমরা দেখবে, কারণ কিউ এন এ ভিডিও তো মিলিয়ন ভিউজ আসে আমার, মানে লোকজনের এত ফালতু সময়। কিন্তু একটা আর্টিস্টের, সরি, কে আর্টিস্ট, আই মিন কন্টেন্ট ক্রিয়েটারের সেলফ স্যাটিসফ্যাকশন বলেও কিছু হয়। তো যাই হোক, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ বঙ্গায়ের ঝুলি। বঙ্গায়ের ঝুলি খুলবে, মজার গল্প বলবে। এই সিরিজে আমরা র্যান্ডম একটা টপিকের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আলোচনা করি। আর আজকের টপিক, মন্দির লেখা পড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সে জন। জন্মের পর 2-3 বছর তুমি খুব সুখে কাটাচ্ছ, এর ওর কোলে গরম গরম নরম নরম হেগে বেড়াচ্ছ, মেয়েরা কোলে নিয়ে গালে চুমু খাচ্ছে, প্রায়োরিটি শাহরুখ খান লেভেলের। কিন্তু ঠিক তখনই এক হারাম জাদা আত্মীয় এসে তোমার বাবা মাকে বলে, পল্টুর বয়স কত হলো? 3 3 স্কুলে ভর্তি করাওনি? ভর্তি করিয়ে দাও, ভর্তি করিয়ে দাও। ব্যাস, তোমার সুখের দিন শেষ। বাবার সাইজের ইউনিফর্ম পরিয়ে তোমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে স্কুলে। এতদিন ধরে তোমার মিস ইউজ করা সুপার পাওয়ার, মানে মরা কান্না কেউ কেউ পাত্তা দেবে না। এরপর কিছুদিন পর বুকে পাথর জমিয়ে তুমি এসব কিছু অভ্যেস করে নাও। যেখানে তুমি টিফিন খাচ্ছ সেখানেই পাশে বসে কেউ প্যান্টে হাগু করছে, এসব খুবই সাধারণ ব্যাপার হয়ে ওঠে তোমার কাছে। স্কুল থেকে ফেরার পর স্বপ্নেও তোমার অমৃশপুরীর মতো দেখতে স্যার তোমাকে বলে, হোমওয়ার্ক করেছো তো? কিন্তু মাই ফ্রেন্ড, সময়ের চাকা ঘুরে কিছু বছর পরেই তুমি চলে আসো হাই স্কুলে, মানে ক্লাস 5-এ। কেউ সেই সেম স্কুলেই থেকে যায়, কেউ শুধু বয়েজ স্কুল জয়েন করে, কেউ শুধু গার্লস স্কুল, আর কেউ কোয়েট স্কুল। বাই দ্য ওয়ে, আমি বয়েজ স্কুল, জানি মুখ দেখলেই বোঝা যায়, তাও বলে রাখলাম আর কি। হাই স্কুলে এসে যেটা তুমি প্রথমেই রিয়েলাইজ করো সেটা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ লাদেন না, না 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 না, হিটলার না 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 না, ক্লাস মনিটর, এত খারাপ মানুষ ভাই, এরা এত খারাপ মানুষ, এগুলোকে নরকের গরম তেলে বেগুনির মতো ভাজা দরকার। এগুলির আবার কয়েকটা চালা চামুন্ডাও থাকে। এই নিঃশ্বাস নিয়েছো, তুমি নিঃশ্বাস নিয়েছো, নাম লিখবো, 30টা নাম লিখেছি আজকে। আরে আমি তো জাস্ট নিঃশ্বাস নিলাম, নাম লিখছিস কেন? আবার তর্ক, মনিটরের সঙ্গে তর্ক? স্টার দিয়ে দেবো, স্টার দিয়ে দেবো, পুরো ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে যাবে, পুরো স্কুলে ফটো ছাপিয়ে দেবো কিন্তু তোমার। চুপ। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট মনিটর, ক্যান ইউ হিয়ার মি? ইয়া ইয়া ও ইয়া। হ্যাঁ, পেছনের 3টে বেঞ্চে কেউ কথা বললে ডিরেক্ট গলায় কোপ দিয়ে দেবে। হ্যাঁ ডিরেক্ট গলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পচিনকিতে একটু আওয়াজ পাচ্ছি, হ্যাঁ মানে একটু হালকা পায়ের ছাপ, হ্যাঁ পাচ্ছি। না না না, গাছকা চুপ, গাটকা চুপ। ক্ষমতার অপব্যবহার কেউ এগুলোর কাছ থেকে শিখুক। টিফিন ব্রেকে এগুলোকে রুমাল চাপা দিয়ে উদুম কেলানো হতো, এই মালগুলোই বড় হয়ে পলিটিশিয়ান হয়। ভাই পালা, কলকাতা পুলিশ, বলেছিলাম নো পলিটিক্যাল জোকস। যাই হোক, এভাবে ক্লাসের পর ক্লাস তুমি হালকা মার্দ হয়ে ওঠো, এবং স্যার ম্যাডামদের কিছু কমন ডায়লগ সেটমেক্সের সুরিয়া বানশার মতো বারবার রিপিট হতে থাকে, যেমন, এটা কি ক্লাস নাকি মাছে বাজার? I want pin drop silence. তুমি কি আমার থেকে বেশি জানো? তোমার বগলে কি আমার থেকে বেশি চুল? আমার মুখ থেকে যেটা একবার বেরিয়ে যায় সেটাই ইতিহাস হয়ে যায়। আমি প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, আমার ক্লাস যাদের করতে ভালো লাগে না তারা প্রথমেই বেরিয়ে যাও, ক্লাসে বসে প্লিজ গল্প করবে না, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, তোমরা প্লিজ বেরিয়ে যাও। বা 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 বা, এই তো শিক্ষা, এই তো প্রতিদান। আমি ক্লাস করাতে এসেছি, আমার মুখের সামনে দিয়ে তোমরা ক্লাস দিয়ে বেরিয়ে যাচ্ছ, বাহ বাহ বাহ, এই তো শিক্ষা। এ বাবা, আপনি তো বললেন, শাট আপ, টিচার্স রুমে এসো, তুমি গ্যাং ব্যাং হবে তোমার সাথে আজকে। উনি তো বললো, গত 5 মাস ধরে আমরা যেই চ্যাপ্টারে টাইম পাস করেছি
আজ আবারও ওই চ্যাপ্টারেই টাইম পাস করবো। হে ইউ, লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি। এই কে রে? এই তুমি, তুমি তোমার গলার বোতামটা আটকাওনি কেন? কে আটকাবে ওটা? ওটা কি চুল তোমার? চুলটা স্পাইক কেন? এই তুই চুলটা হানি সিং এর মতো করেছিস কেন? নিজেকে হানি সিং ভাবিস নাকি? আমার ক্লাসে কিচ্ছু দাঁড় করানো যাবে না, সেটা চুল হোক বা পাছার মধ্যে কচি বাস দিয়ে এমন ট্যাটু করবো তোমাদের সব চুলকানি বেরিয়ে যাবে। এই ক্লাসে শুধু একটাই স্টার লন্ডা, এন্ড দ্যাট ইজ মি মাদার ফাক। তোমরা একটু পড়াটা রিভাইজ করো, আমি একটু ঘুমাই। হ্যাঁ, কেউ এলে ডেকে দিও। হোমওয়ার্ক করতে ভুলে গেছো? গিলতে ভুলেছ? গিলতে? এই বাণীগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো, তোদের ব্যাচটার মতো জঘন্য কুকুরের ব্যাচ আমার দাদুর আমল থেকে এই স্কুলে আর একটা হয়নি। সবচেয়ে জঘন্য নিকৃষ্ট ব্যাচ তোদের। স্যার, আপনার দাদুর আমলে তো স্কুলটাই হয়নি। কিন্তু একটু ইনভেস্টিগেশন করলেই দেখা যেত আমাদের আগের ব্যাচকেও একই কথা বলা হয়েছে, আমাদের পরের ব্যাচকেও একই কথা বলা হয়েছে। ধোকা, বিশ্বাসঘাতকতা। ব্যাস, এরপর শুরু হতো স্যারদের আরও জ্বালানো। আহ, হু ওয়াজ দ্যাট? কে করলো এটা? হ্যাঁ, তো যেটা বলছিলাম, সিপাহি বিদ্রোহ শুরু হয়। আমার স্কুলে একটা স্যার ছিলেন যিনি একটু তোতলা ছিলেন, এবং তিনি সব ক্লাসের পরেই বলতেন, লিখে নিয়ে তো তবাই, আমি তাহলে বোর্ডটা মুতে দিই। হ্যাঁ, শুধু বোর্ড কেন, পুরো ক্লাসেই মুতে ভাসিয়ে দিন না। এছাড়া স্যারদের পেছনে কাগজ ছোড়া, শান্তনু স্যারকে শান্তনুনু নাম দেওয়া, বোর্ডের মধ্যে আজে বাজে ছবি এঁকে রাখা, জনন চ্যাপ্টারে ম্যামকে অকওয়ার্ড ফিল দেওয়া, পেছনের বেঞ্চে বসে দুষ্টু বই পড়া, কারণ সেই সময় ডিভিডি জোগাড় করা মানে আমাদের কাছে এক একটা সংগ্রাম ছিল। ফ্রিতে ওয়াইফাইতে ডাউনলোড করা পাবলিক, তোরা বুঝবি না আমাদের কষ্ট, আমাদের কাছে আশিক বানায় আপনিই পণ ছিল। এসবের মাঝে বছরে একবার হতো অ্যানুয়াল স্পোর্টস, মানে গরিবের স্টুডেন্ট অব দ্য ইয়ার, অর্ধেক ছেলেপেলে ফ্রিতে কমলালেবু আর ডিম সেদ্ধ লোভে এমনি 100 মিটার দৌড়াচ্ছে, কোনো কাজ নেই তাদের। আর কিছু ছেলেপেলে তাদের নিজের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তারা মেয়েদের স্কুলে যেদিন 100 মিটার দৌড় হবে সেখানে গেটের সামনে গিয়ে জিভ বের করে দাঁড়িয়ে থাকবে, সেটাই তাদের সমস্ত কাজ দিনের। লুইচার দল শালা। এরপর মোটামুটি ভদ্র থেকে ক্লাস 10 পার করে সবাই ওঠে ক্লাস 11-এ। আসল খেলা এবার শুরু। তুমি কামের ফাঁদে পড়েছো। বাপ রে, পাগল হয়ে যাচ্ছে ছেলেপেলে, মানে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে বসে বসে, চোখ কান নাক মুখ দিয়ে সব হরমোন গড়িয়ে পড়ছে। এই সময় আমি রাজা, আমি সব, আমি কোনো নিয়ম মানি না, পৃথিবীর কোনো নিয়ম মানি না, এরকম একটা ব্যাপার চলে আসে মনের মধ্যে। আর কাম ভাই, উফ কি কাম! মাধ্যমিকের পর আমি আমার বন্ধুরা কিছুদিন পরেই মানে টিউশন নিতে শুরু করে দিয়েছি। কি টান সেই পড়াশোনার প্রতি! ব্যাচে মেয়ে আসছে 11 টাকার ডোকোমোর প্যাক মেসেজের, গুড মর্নিং গুড নাইটের একবারে বৃষ্টি হচ্ছে, মানে যা তা ব্যাপার, সেটেল জীবন। আমার এক বন্ধু মাধ্যমিকের পর 2 মাসের জন্য পাঞ্জাব বেড়াতে গেছিল, ও ফিরে এসে ডিপ্রেশনে চলে গেছে, কারণ ততদিনে যত মেয়ে ছিল সব ছেলেপেলে নিয়ে নিয়েছে, নিজের নিজের পাছায় সব ব্লেড দিয়ে নাম লিখে ফেলেছে, বুকে নাম লিখে ফেলেছে। ও তো রীতিমতো ডিপ্রেশনে, ও সুইসাইড করতে চলে গেছে, ছাদে উঠে লাফফাপ দিয়ে দেখেছিলো কয়েকবার। আমি তারপর ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সন্দীপ মহেশবাড়ির কয়েকটা ভিডিও দেখে তারপর ওকে বাঁচিয়েছিলাম। 11-এ অনেকে কোয়েট স্কুল জয়েন করে। ইভেনচুয়ালি এবার আমিও, আমার সেম স্কুলে কালার হয় চেঞ্জ ফেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে গেছে। যারা মাথায় সর্ষের তেল মেখে স্কুলে আসতো ক্লাস 10 অবধি, তারা মাথায় জেল ফেল মেখে জামা গুজে বেল্ট ফেল্ট পরে স্কুল আসছে ভাই, আলাদা অ্যাটমোসফিয়ার। বায়োলজি ল্যাবে মেয়েদের ব্লাড স্যাম্পেল লাগবে, নিজের বুক ফুক চিরে রক্ত দিয়ে দিচ্ছে মেয়েদের। রোববার করে স্কুল চলে যাচ্ছে ছেলেপেলে, পারলে স্যারদের নাম ধরে ডাকে, স্যাররা ওই দাড়ি মোচওয়ালা ছেলেপেলে বড় বড় ছেলেপেলে দেখে হাত পা তুলে বলছে স্যারেন্ডার। আমাদের স্কুলের ক্লাসরুমগুলো সব ভিক্টোরিয়ার গাছের তলা হয়ে গেছে। কিন্তু সায়েন্সে 95% পেয়ে অনেকে নিজেকে আইনস্টাইনের বাবা ভেবে সায়েন্স নিয়ে প্রথম প্রথম মনে হয়। কিন্তু কিছুদিন পরেই যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স একসাথে ঘুরিয়ে ঘুরিয়ে নেয়, তখন মনে হয়
অন্যদিকে এক স্ট্রিমের ছেলে পেলে অন্য স্ট্রিমের ছেলে পেলেদের দেখতে পারে না। আমি তো জানতাম যে আমি কি, যার জন্য আমি ওদের সঙ্গে থেকে দূরে থাকতাম। এমনকি ওদের গায়ে মাথায় উকুন ফুকুন ওইসব যেন মাথায় না ঢোকে, বা মানে ওদের থেকে আমার কোনো ডিজিজ না শুরু হয়ে যায়। আবার কিছু কিছু প্রেম আর্টস সায়েন্স, আর্টস কমার্স, কমার্স সায়েন্স এরকমও হয়। এভাবেই দুবছর বন্ধুত্ব প্রেম পড়াশোনার মধ্যে দিয়ে হুশ করে কেটে যায়। আর হঠাৎই এইচএস দিয়ে স্কুলের লাস্ট দিন চলে আসে, তখন অবশ্য এমন কিছু মনে হয় না, নর্মালি লাগে। কিন্তু বছর কয়েক পর যখন স্কুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিজের ক্লাসরুমটা একবার চোখে পড়ে, নস্টালজিয়া বস। প্রথম প্রেম, প্রথম মারামারি, প্রথম চুমু, প্রথম হাত ধরা, প্রথম স্কুল বাঙ্ক থেকে শুরু করে প্রথম সব কিছুই এখানে বস। সেই হাফ প্যান্ট পরে ঢোকা স্কুলে জীবনের সবচেয়ে ভালো সময়গুলো তুমি কখনোই ভুলতে পারবে না। যেই স্যার ম্যাডামগুলো হেভি রামকেলানি খেলিয়েছিল, তাদেরও কিছু সময় পর হেভি কিউট লাগবে। তোমরা যারা স্কুলে পড়ছো এই সময়, তাদের না একটা কথাই বলবো, তোমরা মন প্রাণ সবটা দিয়ে না এই সময়টা বেছে নাও ভাই, কারণ এই সময়টা পরবর্তী জীবনে খুব মিস করবে, আর তখন আর এই সময়ে ফেরত আসা যাবে না। আর মন দিয়ে পড়াশোনা করো, কারণ যে কোনো ফিল্ডেই বেসিক এডুকেশন তো খুব দরকার। কিন্তু পড়াশোনার চাপে, বাবা মার চাপে এই সময়টা বাঁচতে ভুলো না ভাই, মন খুলে এই সময়টা বেঁচো, কারণ এই সময়টা মানে পরবর্তী জীবনে খুব মিস করবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই। ভাগ করে খাওয়া টিফিন বক্স।